ওয়েলকাম টু দ্য ইয়োগা টক। আজকে ইয়োগা টাইটেল থেকে যে ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে সেটা নিয়ে আপনি যদি কিছু বলেন। গ্রেট ইনিশিয়েটিভ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, আমরা মুখে যতই বলি যে জিরো ডিসক্রিমিনেশন ডে, আমরা এইচআইভি পেশেন্ট রোগীদেরকে দূরে ঠেলে দেব না, বা যারা এলজিবিটি কমিউনিটি বা আদার্স কমিউনিটি যারা আছে তাদেরকে আমরা দূরে ঠেলবো না, আমরা কালো সাদার ভাগ করবো না, আমরা জাতির ভাগ করবো না, কিন্তু বলা খুব সোজা, এটা করা খুব কঠিন। কঠিন বলেই এই ব্যাধিগুলোর থেকেও এই যে মানুষকে দূরে ঠেলে দেওয়ার ব্যাধি, এটা এখনও আমরা নিজেদের মধ্যে বপন করি এবং বপন করি। আমরা মানুষগুলোকে বিভিন্ন কারণ বিভিন্ন হেতুতে দূরে ঠেলতে ঠেলতে কখন নিজেদেরকেই দূরে ঠেলে দিই, কখন নিজে জানে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই ইনিশিয়েটিভ ডেফিনেটলি মানে অনেক মানুষকে মানে সাহস তো জোগাবেই। অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যে একটা ইনিশিয়েটিভ ছজন সাতজন আসলো, তাতে কী হলো? এই ছজন সাতজন আরও 70 জনকে বোঝাতে পারে, ওই 70 জন আরও 170 জনকে বোঝাতে পারে। তো এটা একটা কনস্ট্যান্ট প্রসেসের মতন, কারণ আমরা মুখে যতই বলি যে এইচআইভি আমরা লজিক্যালি জানি যে হয়ে গেলেই মানুষ মারা যায় না, এটা ওরকমভাবে ছোঁয়াচে না, বা এলজিবিটি কমিউনিটির লোকজনদের ট্রান্সজেন্ডারকে আমরা হয়তো মুখে খারাপ কথা বলছি না, তারা রাস্তা দিয়ে হেঁটে গেলে বাজে রিমার্ক পাস করছে, কিন্তু এটা কি শুধু প্রাপ্য কোয়ালিটি অফ লাইফ? তা সেও ডিজার্ভ করে, যেমনভাবে আমি বাঁচি বা আমরা বাঁচি তারাও সেরকমভাবে বাঁচার অধিকার রাখে, সেটাকে বোঝানো খুব দরকার, তাদের মুখ থেকে তাদের কথাটা শোনা খুব দরকার। তো যেটা তোমরা অ্যারেঞ্জ করেছো, তো তাদের মুখ থেকে তাদের কথাগুলো শোনাটা ভীষণ প্রয়োজনীয় এবং সেটাই অ্যারেঞ্জ করেছিল ডেফিনেটলি এটা সর্বদা। থ্যাংক ইউ। কিছুই তো বললো না আমি।